তো এখানে আসলে মূলত যেটা বোঝানো হচ্ছে যে আমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোর মাধ্যমে আমাদের এতটুকু ধারণা হয়েছে কিনা যে আমাদের একটা এই যে হুম আমরা যে এই যে তিন নাম্বারটাpostgresql অপারেশন ফ্রিকোয়েন্সিগুলো ওইগুলা কি স্যার ওই যে মেশিন ড্র করতে হবে যে মেশিন জি জি ড্র করতে হবে আচ্ছা ড্র করতে সহজ করে হ্যাঁ একটুখানি সহজ করে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে আমাদের যেমন দেখো থ্রি যেটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যেটা দেওয়া আছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমার এখানে পুরো ফ্রেম আঁকা আছে এখানে একটা পুরো ফ্রেম আঁকা আছে আর এখানে ড্রাফটিং রোলার কিন্তু ছোট ছোট করে আঁকা এই যে তিন জোড়া রোলার এখানে দুইটা এখানে দুইটা টিক ডিমের মতো লাগতেছে দেখতে ছোট এখানে দুইটা এখানে আরো দুইটা শুধু ড্রাফটিং রোলার এইটুকু আর পুরা টুকু ড্রাফটিং জোনের পুরো ফ্রেমটাই আঁকা আছে তো তোমরা যখন আঁকবা তোমাদের পুরো ফ্রেম না আঁকলেও চলবে তোমরা যেটা করবা কি একটা ছোট বাক্স একে ওখানে চারটা টপ রোলার চারটা বটম রোলার দিয়ে দিলে চলবে আস্ত ফ্রেমটা আঁকা লাগবে না বোঝা গেছে কথা তাতে করে খুব সহজে এইটুকু জায়গা হয়ে যাবে বুঝতে পারছো হ্যাঁ প্রিন্সিপালটা আমি বই থেকে দাগিয়ে দেবো ওয়ার্কিং প্রিন্সিপালটা বই থেকে দাগিয়ে দিব তারপরে হচ্ছে এই তো চারটা বাক ড্রাফটিং শুনে দিলাম এরপরে হচ্ছে আরো দেখো কিছু জিনিস আছে যেগুলো আমাদের বিবরণে নাই যেমন এই যে ফ্রেমের নিচ থেকে এখানে হ্যাঁ এখানে একটা পাইপ চলে আসছে এখানে একটা ফ্রেম আছে এই ফ্রেমটা এই ফ্রেমটা আমাদের আঁকা লাগবে না ওইটা বিবরণে নাই তারপরে যে বড় চার কোন একটা বাক্স দেখা যাচ্ছে এটাও আমাদের বিবরণে নাই এটাও আঁকা লাগবে না কিন্তু এই লিভারটা কিন্তু আমাদের বিবরণে আসছে ঠিক আছে লিভারটা কিন্তু আমাদের বিবরণে আসছে লিভারটা দেওয়া লাগবে লিভারের সাথে এই যে আমার এখানে একটা চেইন দেখা যাচ্ছে এই লিভারের সাথে এই যে একটা চেইন এটা চেইন বোঝানো হয়েছে এটা একটা স্প্রকেট গোল এই চেইন চেইনের মাথা একটা ডেড ওয়েট এগুলি আঁকা লাগবে বোঝা গেছে তাহলে আঁকা লাগবে না যেটা ড্রাফটিং জোনের ফ্রেমটা আঁকা লাগবে না এই ফ্রেমটা আঁকা লাগবে না এই ফ্রেমটা আঁকা লাগবে না এবং এই বড় চারকোনা বাক্সটা আঁকা লাগবে না এগুলি আঁকা লাগবে না বাকিগুলি এঁকে দিবা আশা করি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি আচ্ছা এখন আমরা হচ্ছে অপারেটিং সিকোয়েন্স শেষে আমরা আরেকটা টপিকে যাই আজকের হচ্ছে যে জিনিসটা নিয়ে আমাদের একটু মাথা ঘামাবো আমরা তো প্রথমে একটা আইডিয়া পরিষ্কার হওয়া প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মেশিনে যতগুলাই রোভিং ববিনের ক্যাপাসিটি থাকুক না কেন আমরা কিন্তু রোভিং ববিনগুলিকে কখনো এক সারিতে সাজাই নাই বরঞ্চ রো এবং ব্যাক দুইটা সাজিয়েছি তাই না এই জিনিসটা কি তোমাদের মনে আছে আমরা যে ফ্রন্ট রো এবং ব্যাকরো দুইটাকে যে তোমার হচ্ছে দুই শাড়িতে সাজিয়েছিলাম আমি একটু এক ঝলক দেখাই নেই তোমাদেরকে যে এখানে যেমন খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ববিন কিন্তু দেখা যাচ্ছে সামনে আর পিছনের গুলা কিন্তু দেখো পিছনেও কিন্তু একসেট রোভিং ববিন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওগুলো কিন্তু পিছনে তার মানে আমার ক্যাপাসিটি যতই হোক না কেন রোভিং ববিন গুলিকে কিন্তু আমরা দুই সারিতে রাখি যদি হয় ক্যাপাসিটি একশো বিশ তাহলে আমরা রোভিং ববিন গুলিকে সিক্সটি সিক্সটি এভাবে সাজাই যদি ক্যাপাসিটি হয় হচ্ছে তোমার আ 160 তাহলে 80 80 এভাবে সাজাবো 220 হলে 110 110 এভাবে সাজাবো আর কি তো এইভাবে আমরা হচ্ছে আমাদের রোভিং ববিনগুলোকে দুইটা শারিতে সাজাই ফ্রন্ট এবং ব্যাক প্রশ্ন হচ্ছে দুইটা শারিতে কেন সাজাই দুইটা শারিতে সাজানোর কারণ হচ্ছে তাতে করে আমাদের কিছু স্পেস সেভ হয় আমাদের কিছু হচ্ছে জায়গা বেঁচে যায় কারণ যদি যদি এরকম হয় 120টা ববিনকে আমরা পাশাপাশি রাখি এক শারিতে তাহলে প্রচুর জায়গা লাগবে করে রাখি দুই তাহলে কিন্তু প্রায় নেমে আসে এই কারণেই হচ্ছে আমরা তোমার এই কাজটা করে থাকি যে এক শাড়িতে না রেখে দুইটা শাড়িতে রাখি কিন্তু দুইটা শাড়িতে যখন আমরা সাজাই তখন আমাদেরকে কিছু সমস্যায় পড়তে হয় তো সেই সমস্যাগুলি নিয়েই আমরা কথা বলবো এবং সেই সমস্যাকে অধিকাংশ ক্ষেত্রে কিভাবে সমাধান করা হয়েছিল এটা নিয়ে আমরা কিছু কথা বলবো প্রথমে সমস্যা এখানে ড্রাফটিং জোন এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ড্রাফটিং জোনের পরে এখানে একটা হচ্ছে তোমার এই ফ্লায়ার দেখা যাচ্ছে এখানে একটা ফ্লায়ার দেখা যাচ্ছে এবং এখানে একটা ফ্লায়ার দুইটা ফ্লায়ার আমরা কেন এঁকেছিলাম দুইটা ফ্লায়ার আঁকার কারণ ছিল এইটা যে আমরা বলেছিলাম যে এই দুইটা ফ্লায়ার যে হবে এই দুইটা ফ্লায়ার কিন্তু তোমার হচ্ছে ওই যে এবং এই দুইটা রোকে রিপ্রেজেন্ট করে সামনের যেটা এই ফ্লায়ারটা হচ্ছে ফ্রন্ট জন্য আর পিছনের ফ্লায়ারটা হচ্ছে ব্যাকরোয়ের জন্য এই দুইটাকে হচ্ছে তারা ফলো করে এখন যেটা আমরা নিয়ে একটুখানি কথা বলবো সেটা হচ্ছে এই যে রোভিংটা যেটা আসছে এই যে রোভিং যেটা আসছে তো এই রোভিং গুলি দেখো ড্রাফটিং জোন থেকে বের হয়ে একটা রোভিং চলে যাচ্ছে ফ্রন্ট রোতে আরেকটা রোভিং চলে যাচ্ছে হচ্ছে ব্যাক রোতে একটা রোভিং চলে যাচ্ছে হচ্ছে ফ্রন্ট রোতে আবার বলো

আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে এখানে কয়টা ফ্লায়ার ফ্লায়ার কয়টা দুইটা দুইটা হ্যাঁ আরে যে প্রশ্ন করলো সে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে এখানে ফ্লায়ার হচ্ছে দুইটা ওইটা দেখিয়েছি ওইটা বলেছে হচ্ছে ফ্লায়ারের লেগ ফ্লায়ারের যে দুইটা লেগ এই যে এখানে একটা লেগ এখানে একটা লেগ এই দুইটা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো আর একটা লেগ হচ্ছে সলিড আর আজকে বলছি যে আমি এখানে কয়টা ফ্লায়ার রেখেছি দুইটা কেন দুইটা ফ্লায়ার রাখলাম যেমন এখানে তো ডায়াগ্রামে আমার কয়টা ফ্লায়ার রাখা দুইটা ফ্লায়ার রাখা দুইটা ফ্লায়ার দুইটা রভিং ববিন কেন দুইটা রাখলাম দুইটা ইয়াতে রথে সাজানো দুইটা রথে যেহেতু সাজানো জি জি সেহেতু দুইটা রথে সাজানো হ্যাঁ তোমার উত্তরটা সঠিক বা অনেকেই হয়তো ব্যাপারটা বুঝছো যে হচ্ছে দুইটা ফ্লায়ার দেওয়ার কারণ হচ্ছে কারণ যেহেতু আমার রো দুইটা তাই হচ্ছে ফ্লায়ার দুইটা রেখেছি আর যে প্রশ্ন করেছো তুমি হচ্ছে ফ্লায়ারের লেগের সাথে গুলায় ফেলছো আমরা বলেছিলাম প্রত্যেকটা ফ্লায়ারেরই দুইটা লেগ থাকে এখানেও যেমন দুইটা ফ্লায়ারের সর্বমোট 4টা লেগ এই যে এটা একটা লেগ লেগ হ্যাঁ হলো জি জি এদের মধ্যে তো প্রত্যেকটা ফ্লায়ারের যে ইন্ডিভিজুয়াল দুইটা করে লেগ আছে ইন্ডিভিজুয়াল ফ্লায়ারের যে দুইটা লেগ তাদের মধ্যে হচ্ছে একটা হলো এবং আর একটা হচ্ছে সলিড যে প্রশ্ন করছলা তো বুঝল কিনা জানলাম না এটা একটা আচ্ছা ঠিক আছে আশা করি ও দেখে নিবে

যে এই যে রোভিং যখন বের হয়ে আসে তখন দেখো এখানে দুইটা রোভিং কে আঁকা হয়েছে একটা রোভিং ড্রাফটিং জোন থেকে এসে ফ্রন্ট রোতে চলে গেল এবং আমরা তো নিশ্চয়ই জানি ড্রাফটিং জোন থেকে বের হয়ে রোভিং গুলি ভিতরেই ঢুকে যায় আর ব্যাক এর ক্ষেত্রেও কিন্তু আরেকটা রোভিং এসে ড্রাফটিং জোন থেকে বের হয়ে এই যে ব্যাক রোতে চলে আসলো তো এই যে রোভিং গুলিকে কিন্তু এখন ফ্লায়ারে যাওয়ার জন্য দুইটা রোভিং কে দুই ধরনের রাস্তা অতিক্রম করতে হচ্ছে এদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় খেয়াল করে দেখো ফ্রন্ট এর জন্য কিন্তু আনসাপোর্টেড পরিমাণ অনেক বেশি আনসাপোর্টেড কাকে বলে আমরা বলেছিলাম ড্রাফটিং জোন থেকে শুরু করে হচ্ছে এই পর্যন্ত দূরত্বকে জি জি ফ্লায়ার পর্যন্ত দূরত্বকে বলা হয় আনসাপোর্টেড লেংথ তো ফ্রন্ট এর জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথের পরিমাণটা অনেক বেশি যেটাকে এল টু দিয়ে দেখানো হয়েছে আর ব্যাক রোয়ের জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথ এর পরিমাণটা অনেক কম এটাকে হচ্ছে আহ এল ওয়ান দিয়ে দেখানো হয়েছে ঠিক আছে এখন এই যে এল ওয়ান দিয়ে দেখানো হয়েছে তো তার মানে বোঝা গেল এটা কিন্তু আমাদের প্রথম পার্থক্য যে ফ্রন্ট রো এবং রোতে সাজানোর কারণে আনসাপোর্টেড লেংথ কিন্তু ভ্যারি করে এটা হচ্ছে প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য আরেকটা জিনিস বলি এখন আমরা একটা অ্যাঙ্গেল খেয়াল করি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এটাকে আমরা বলি যে রোভিং যে যখন ফ্লায়ারে আসে তখন সে কতটুকু ইনক্লাইনেশন মানে তো আমরা জানি যে বাঁকা হয়ে আসা তো কতটুকু ইনক্লাইনেশন থাকে তার অ্যাঙ্গেলটা কত থাকে ইনক্লাইনেশন অ্যাঙ্গেলের ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা যেটা করি এখানে দেখো ফ্লায়ারের তোমার হচ্ছে মিড পয়েন্ট বরাবর অক্ষ বরাবর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আঁকা আছে ভার্টিক্যাল লাইন আঁকা আছে একটা এই অক্ষ বরাবর একটা আহ ভার্টিক্যাল লাইন আঁকা আছে ঠিক আছে তো এখন এই যে রোভিংটা আসলো ফ্রন্ট রোতে এই যে রোভিংটা ফ্রন্ট রোতে আসলো তো এই ফ্রন্ট রোতে আসার ফলে এই ফ্রন্ট রোতে আসার ফলে কিন্তু এই ভার্টিক্যাল লাইনটার সাথে এই রোভিং এর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আলফা টু এটার ভালো নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন তো এই যে আলফা টু হচ্ছে যে অ্যাঙ্গেলটা আমরা দেখলাম অর্থাৎ সোজা কথায় আলফা খেয়াল করে দেখো ব্যাক্রোয়ের জন্য কি এই আলফার মান একই এই যে তোমার হচ্ছে ফ্লায়ারের হ্যাঁ যেহেতু রোভিংটা ব্যাক্রোতে আসার জন্য সে নিচে নামতে বাধ্য হয়েছে ফ্রন্ট এর রোভিংটা কিন্তু ড্রাফটিং জোন থেকে সোজা চলে যায় এর রোভিংটা কিন্তু নিচে নামতে বাধ্য হয় এই নিচ নামতে বাধ্য হওয়ার কারণেই এই ভার্টিক্যাল লাইনের সাথে তার অ্যাঙ্গেলটা কিন্তু বড় হয়ে যায় সুতরাং এটা আমরা আরেকটা পার্থক্য পেলাম যে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনের মধ্যে একটা পার্থক্য তৈরি হলো এখানে আমাদের এই ফ্রন্ট আর ব্যাকরোতে সাজানোর কারণে তৃতীয় আর একটা পার্থক্য হচ্ছে আমরা এখানে বলবো তৃতীয় আর একটা পার্থক্য কি তৃতীয় পার্থক্যটা হচ্ছে আমরা যদি এখন এই ড্রাফটিং জোন থেকে এই ফ্রন্ট রোলারটাকে জুম করে দেখি এই যে এই ফ্রন্ট রোলারটাকে এই ফ্রন্ট রোলারটাকে হচ্ছে আমরা জুম করে দেখি এখানে জুম করে দেখা হচ্ছে তো জুম করে দেখলে আমরা খেয়াল করব দেখো ব্যাক্রো রোভিংটা যেহেতু নিচে নেমে আসতে বাধ্য হয়। আসতে সময় কিন্তু এই ব্যাক্রো রোভিং এর সাথে এই ফ্রন্ট বটম রোলারের সারফেস কন্টাক্ট তৈরি হয় যেহেতু রোভিং নিচে নামছে কাজে সার্ফেস কন্টাক্ট তৈরি হতে বাধ্য কিছু না কিছু আর উল্টা দিকে যেটা ফ্রন্ট রোতে যাচ্ছে যে রোভিংটা যে রোভিংটা হচ্ছে তোমার যে রোভিংটা ফ্রন্ট রোতে যাচ্ছে এই রোভিংটা কিন্তু ড্রাফটিং জোন থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছে সামনের দিকে অর্থাৎ সে কিন্তু ফ্রন্ট বটম রোলারের সাথে সার্ফেস কন্টাক্টে খুবই কম যাচ্ছে তুলনামূলকভাবে ভাবে ব্যাকরোয়ের রোভিং কিন্তু সার্ফেস কন্টাক্টে বেশি আছে এখন এই জিনিসটাকে জুম করে আমরা দেখি বি নাম্বার এই যে এই ডায়াগ্রামে তো এই হলুদ দাগটা যদি ব্যাক্রো রোভিং হয় আমরা আগেই বলেছি যে ব্যাক্রো রোভিং যেহেতু নিচে নেমে যায় সেহেতু সে প্রচুর পরিমাণ সারফেস কন্টাক্ট সে পায় ড্রাফটিং জোনের ফ্রন্ট বটম রোলার এর সাথে এখন কতটুকু জায়গা জুড়ে সার্ফেস কন্টাক্ট পেলো আমরা ওইটার অ্যাঙ্গেলটা বের করলাম এই যে সার্ফেস কন্ট্যাক্টের অ্যাঙ্গেল এইটা দাগ টানলাম আর একটা হচ্ছে এই ভার্টিক্যাল লাইন থেকে একটা দাগ টানলাম আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল বি এটা হচ্ছে সার্ফেস কন্টাক্টের অ্যাঙ্গেল তো এটা তো হচ্ছে এই বি অ্যাঙ্গেলটা তো আমরা পেলাম হচ্ছে তোমার ব্যাক রো রোভিং এর জন্য ফ্রন্ট রো রোভিংটা কিন্তু কখনোই ড্রাফটিং জোন থেকে বের হয়ে নিচে নামবে না ফ্রন্ট রো রোভিংটা এই ড্রাফটিং জোন পর্যন্ত এসে হয়তো বা সে এইভাবে চলে যাবে যেহেতু ফ্রন্ট সে যাচ্ছে ব্যাকরতে আসছে না তখন দেখো সে যখন সামনে চলে যাচ্ছে তখন কিন্তু তার এই যে সারফেস কন্টাক্ট সেটা কিন্তু ব্যাকরোয়ের চাইতে অনেক কম হয়তো তার সার্ফেস কন্টাক্ট আমি একটা লাইন দিলাম এটা কিন্তু চাইতে অনেক কম তাহলে এই সার্ফেস কন্টাক্টের সাথে আমি একটা অ্যাঙ্গেল এঁকে ফেলি ঠিক আছে এই এই যে অ্যাঙ্গেলটা এঁকে ফেলি এই যে অ্যাঙ্গেল বিটা ফ্রন্ট রোয়ে রোভিং এর জন্য অ্যাঙ্গেল বিটা তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে ব্যাকরোয়ের রোভিং এর জন্য অ্যাঙ্গেল বিটার মান কিন্তু অনেক বেশি আর ফ্রন্ট রোয়ে রোভিং এর জন্য কিন্তু অ্যাঙ্গেল বিটার মানটা অনেক কম যেহেতু ফ্রন্টের রোভিংটা সার্ফেস কন্ট্যাক্ট কম পায় তাহলে আমরা দেখতে পেলাম সর্বমোট তিনটা জিনিসের পার্থক্য হলো এবং এই তিনটা জিনিস কিন্তু জিওমেট্রিক্যাল কিছু চেঞ্জ আসলো যে এবং এই চেঞ্জটা কেন আসলো যে আমরা যে স্পেস কনজামশনকে কমানোর জন্য আমার হচ্ছে রোভিং ফ্রেমের ববিনগুলিকে দুইটা সারিতে রেখেছিলাম এই কারণে কিন্তু এই জিওমেট্রিক্যাল চেঞ্জ আসলো তো এই তিনটা যখন জিওমেট্রিক্যাল চেঞ্জ চলে আসে তখন প্রভাব কি পড়ে প্রভাব যেটা পড়ে সেটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট রোতে রোতে থাকা থাকা রোভিং 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 আর থেকে পাওয়া দুইটার আসলে কোয়ালিটির মধ্যে কিছু পার্থক্য চলে আসে যেমন দুইটার হচ্ছে টেনশনের মান এক থাকে না তারপরে দুইটার মধ্যে টুইস্টের মান সেম হয় না যদিও মেশিন একই টিপিআই সেটিং এ চলে তারপরে হচ্ছে দুইটার মধ্যে কাউন্টারও কিছু ভ্যারিয়েশন চলে আসে এই ভেরিয়েশনগুলো আসে হচ্ছে এই স্পেস কনজাম্পশনকে কমানোর জন্য আমরা যে দুইটা সারিতে ভাগ করি সেই কারণে এখন এটার সমাধান কি কিছুটা সমাধান সম্ভব হয়েছে যেমন একটা সমাধান যেটা করা হয় পরবর্তীতে কোন ম্যানুফ্যাকচার প্রথম এই মাথায় বুদ্ধি নিয়ে আসে আমার এটা জানা নাই এটা বের করতে পারিনি কিন্তু বেশ অনেক ম্যানুফ্যাকচারের এই কৌশলটা এখন হচ্ছে ব্যবহার করে সেটা হচ্ছে এই যে ফ্লায়ারে ঢুকে যাওয়ার সময় যে একটা চারকোনা ঘর দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্লায়ার টপ যেহেতু ফ্লায়ারের উপরে থাকে এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ এই ফ্লায়ার টপটাকে করা হয় কি এই ফ্লায়ার টপটাকে তার জায়গা থেকে ব্যাকরো জন্য ফ্রন্ট রেট টানা ব্যাকরো জন্য এই ফ্লায়ার টপটাকে উপর উঠায় দেওয়া হয় আমি এঁকে দেখাই এই যে এভাবে ফ্রন্ট রেট ফ্লায়ার টপটা ঠিক থাকে কিন্তু ব্যাক্রোয়ের ফ্ল্যাট টপটা উপরে উঠাই দেওয়া হয় উপরে উঠাই দিলে লাভ কি তখন রোভিং আর নিচে যায় না তখন রোভিং ফ্রন্ট্রো হচ্ছে রোভিংটাও এই এক লাইন বরাবর মতো এসে তারপরে হচ্ছে ফ্লায়ার টপ দিয়ে ভিতরে ঢুকে অর্থাৎ আলফার যেই ভ্যারিয়েশন ছিল এই ভ্যারিয়েশনটাও রিমুভ হয়ে যায় এবং বিটার যেই ভ্যারিয়েশন ছিল এই ভ্যারিয়েশনটাও কিন্তু রিমুভ হয়ে যায় কিন্তু এল ওয়ান এল এটা আসলে সম্ভব হয় না আচ্ছা তো এই রোভিং এরই চেঞ্জটা আমি তো তোমাদেরকে দেখাই নিচ্ছি। হুম। তাহলে তখন তো ফ্লায়ার দুইটা একটা ইউজ করি হয় না। না ফ্লায়ার তো একটা কেন আমি ইউজ করব তাহলে তো আমার প্রোডাকশন কমে যাবে। তাহলে প্রোডাকশন কমে যাবে। আউট দেখ 50% নেমে আসবে। এবার এখানে খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে ফ্রন্ট রোভিং এর ফ্লায়ার টপ এই যে আলাদা করে কিছু ফ্লায়ার টপ আমি রেখে দিছি এখানে। তো এখানে হচ্ছে সামনেরটা হচ্ছে ফ্রন্ট রো রোভিং এর ফ্লায়ার টপ আর পিছনের যেটা এটা হচ্ছে ব্যাক্রো রোভিং এর ফ্লায়ার টপ খেয়াল করে দেখো ব্যাক্রো রোভিং এর ফ্লায়ার টপটা কিন্তু একটু উপরে উঠায় দেওয়া এটা একটু লম্বা গলা একটা অ্যাড করা হয়েছে ঠিক আছে ওই জন্যই যেন আলফা এবং বিটা এই অ্যাঙ্গেল দুইটাকে যেন সেম হিসেবে নিয়ে আসা সম্ভব তো মোদ্দা কথা হলো আলফা এবং বিটাকে ভ্যারিয়েশনকে রিডিউস করা সম্ভব হলেও এলকে করা সম্ভব হয় নাই তো এল এর পার্থক্যের কারণে কি ফ্রন্ট রয়ে এবং ব্যাক রয়ে রোভিং এর মধ্যে পার্থক্য হয় হ্যাঁ অবশ্যই হয় তবে সেই পার্থক্যটা হচ্ছে তোমার টলারেন্স লিমিটের মধ্যেই থাকে সাধারণত টলারেন্স লিমিটের বাইরে হচ্ছে পার্থক্য যায় না কিন্তু তারপরও এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা হ্যাঁ স্টিল এটা একটা সীমাবদ্ধতা অবশ্যই কারণ তুমি একই কাউন্টের স্লাইবার ব্যবহার করছো একই মেশিন থেকে আনা স্লাইভার ব্যবহার করছো এমনকি একই মেশিনে একই সেটিং এ হচ্ছে মেশিন চালাচ্ছ কিন্তু ফ্রন্ট এবং ব্যাকরো রোভিং মধ্যে মানের কিছুটা এদিক সেদিক হয়ে যাচ্ছে এল ওয়ান এল টু এটাকে সমাধান করা সম্ভব হয়নি সম্ভবও না আসলে কতটুকু আমরা গেলাম সম্ভবত আমাদের টপিক নাম্বার ফোর পড়া হয়েছে হুম টপিক নাম্বার হচ্ছে আমাদের ফোর পড়া হয়েছে তো টপিক নাম্বার ফাইভ যেটা সেটা হচ্ছে ক্রিল ক্রিল আসলে ক্রিল নিয়ে আমরা বিস্তারিত পড়বো না বিস্তারিত পড়ার প্ল্যান ছিল না ক্রিল নিয়ে যেই কথাগুলি বলার এগুলো আমাদের মোটামুটি কিন্তু বলা হয়ে গেছে ক্রিল নিয়ে দেখো আমরা কি কি কথা বলেছি যে ক্রিল কাকে বলে যে ফিট প্যাকেজকে আমরা যেখান থেকে সাপ্লাই দেবো সেটাকে ক্রিল বলে প্রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা ড্র ফ্রেম কে রেখে সেখান থেকে ড্র ফ্রেমকে সাপ্লাই দেই ক্রিলের মধ্যে একটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে বিশেষ জিনিস ছিল সেটা হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার তার কি দায়িত্ব ছিল সে যদি ঘুরে তাহলে স্লাইভারকে কোনো ধরনের আনওয়ান্টেড স্ট্রেচ ছাড়াই স্লাইভারকে সামনে পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ যেহেতু রোভিং যেহেতু রোলার ট্রান্সপোর্ট রোলার এখানে ঘুরে ঘুরে রোভিং কে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে তাহলে কিন্তু রোভিং এর উপরে কোনো ধরনের আনওয়ান্টেড কোন স্ট্রেচ তৈরি হবে না তো এগুলি হচ্ছে মোটামুটি আমাদের ক্রিলের বৈশিষ্ট্য আর এইতো গ্রিল নিয়ে মোটামুটি কতগুলি কথা জানলেই চলবে তো বাড়তি আর পড়ার দরকার নাই

অপারেটিং সিকোয়েন্স পড়তে গিয়ে আমরা যে কথাগুলি বলেছি ক্রিল সম্পর্কে ওগুলি মাথায় রাখলেই হয়ে যাবে টপিক নাম্বার সিক্সে আমরা চলে যাই এই হচ্ছে আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এর আগে বেসিক কথা বলেছিলাম যে প্রথম কথা ছিল আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট কেন দরকার আমাদের এই মেশিনে সেটা ছিল যে আমরা যেহেতু রোবিং থেকে স্লাইভারে কনভার্ট করতে চাই তো অবশ্যই জি হ্যাঁ সঠিক বলেছো সেটা হচ্ছে রোবিং থেকে আমাদের থেকে কনভার্ট লাগবেই তো ড্রাফটিং জোন জোনের বেসিক কন্ডিশন কটা ছিল এটা বলতে পারবা কেউ আমরা দুইটা কন্ডিশনের কথা বলেছিলাম ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন কেউ বলতে পারবা বুঝি নাই কি একটা ড্রাফটিং জোন বেসিক কন্ডিশন বলেছিলাম আমরা দুইটা সেই দুইটা বেসিক কন্ডিশন কি ড্রাফটিং জোন স্যার দুইটা রোলার থাকবে স্যার জয়েনিং একটা টপ একটা যার মধ্যে চারটা মানে চারটা আর কি টপার বটম রোলার থাকবে চারটা টপ আর চারটা বটম রোলার আর স্যার পিছনের রোলার হচ্ছে সামনের রোলার স্পিড বেশি হবে হুম মোটামুটি চলে আসছে সেটা হচ্ছে হবে অবশ্যই হবে কিন্তু বেসিক কন্ডিশন দুইটা ছিল কন্ডিশন দুইটা কি মাস পার্টাল রিডাকশন হয় এটা তো তার কাজ আচ্ছা কন্ডিশন দুইটা হচ্ছে হ্যাঁ দুইজন বলে ফেলছো দুইটার মধ্যে উত্তর লুকাই তো আমি আরেকটু ভালোভাবে বলে দেই যেন মনে থাকে কারণ একটু এদিক সেদিক আছে তোমাদের কথায় প্রথম কন্ডিশন হচ্ছে আমার মোর দ্যান ওয়ান পেয়ার অফ রোলার লাগবে অর্থাৎ একের অধিক জোড়া রোলার লাগবে দুইটা হলেই হবে কিন্তু আসলে দুইটা দিয়ে আমরা কেউ ব্যবহার করি না আমরা হচ্ছে বেশি করি নিখুঁত আনা হওয়ার করার জন্য তো তাহলে প্রথম কন্ডিশন যেটা সেটা হচ্ছে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার আমার প্রয়োজন এটা হচ্ছে প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সব সময় সামনের জোড়া রোলারের গতি সামনের জোড়া রোলারের গতি তার পিছনের রোলারের চাইতে বেশি হবে সামনের জোড়া রোলারের গতি পিছনের রোলারের গতির চাইতে বেশি হবে তো এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কারণ যে সামনের জড়া রোলারের গতি পিছনের চাইতে বেশি হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন তাহলে এই দুটা কন্ডিশন আমরা জানতাম আজকে আমরা আসলে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব যে ড্রাফটিং জোনে আর কি কি থাকে ওটা তো ছিল আমি কিন্তু আগেই বলেছিলাম ওইটা ছিল বেসিক কন্ডিশন কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রাফটিং জোন হতে হলে আমার আরো কিছু জিনিস লাগবে তাদের সাথে আমি হচ্ছে পরিচিত হব আমার এই ডায়াগ্রামে একটা ড্রাফটিং জোনের হচ্ছে বা ছবি দেয়া আছে এই ড্রাফটিং জোনের ক্ষেত্রে দেখো 3 ওভার 3 একটা ড্রাফটিং জোন আঁকা আছে কারণ এই যে তোমার হচ্ছে কি বলে সবুজ রং দিয়ে তোমার তিনটা রোলারের এখানে সবুজ রং দেয়া আছে ঠিক আছে এই যে তিনটা দিয়ে সবুজ রং তোমার এখানে আছে তার মানে এরা হচ্ছে আমার কি বলবো এটাকে এরা হচ্ছে ড্রাফটিং রোলার থ্রি ওভার থ্রি ড্রাফটিং রোলার সবুজ রঙ দিয়ে তিনটা ড্রাফটিং রোলার বোঝানো হচ্ছে জোড়া তো এরপরে দেখো একটা এই ব্যাক রোলার এটা যদি হয় আমার ড্রাফটিং জোন তাহলে ম্যাটেরিয়ালটা কোথা থেকে কোথায় যায় অবশ্যই তারা পিছন থেকে সামনের দিকে কিন্তু যাচ্ছে এই এইদিকে দিকে যাচ্ছে ডান থেকে বাম দিকে আমার আমার ডান থেকে বাম দিকে যাচ্ছে তো তার মানে এই পিছনেরটা হচ্ছে ব্যাক রোলার পিছনেরটা হচ্ছে ব্যাক রোলার পিছনেরটা বলতে এই যে এটা এটা হচ্ছে ব্যাক রোলার আর এটা হচ্ছে মিডল রোলার আর এটা হচ্ছে ফ্রন্ট রোলার তো এখন খেয়াল করে দেখো তো ব্যাক রোলারের পিছনে এই যে কন্ডেন্সার নামে একটা কম্পোনেন্ট কিন্তু আছে এই ডায়াগ্রামটা তোমাদের আঁকা লাগবে না তাই ভয় পেও না তো এই কন্ডেন্সার নামে একটা কম্পোনেন্ট আছে ব্যাক রোলারের ঠিক পিছনে সেটা কোনটা তাহলে সবার প্রথমে আমরা কন্ডেন্সার যেটা এই কম্পোনেন্টটার সাথে পরিচিত হয়ে আসি কনডেন্সার কি এবং তার কাজ কি এই যে একটা ড্রাফটিং জোনকে আমরা এঁকেছিলাম সরি এটা ভিডিও থেকে আসলে স্ক্রিনশট নেওয়া ভিডিওটা আমরা দেখেছি যে ড্রাফটিং জোনের টপ ভিউ ছিল হচ্ছে এটা তো এই ড্রাফটিং জোনের টপ ভিউর ক্ষেত্রে খেয়াল করে দেখো ব্যাক পিছনে লাল রঙের একটা কনডেন্সার দেখা যাচ্ছে এটা 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 একটা 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 লাল রঙের দেখা যাচ্ছে শুধু তাই না এখানে কিন্তু মিডল রোলার এর আগেও কনডেন্সার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এই যে সাদা রঙের একটা প্লাস্টিকের কম্পোনেন্ট দেখা যাচ্ছে এরকম এভাবে হয়ে এভাবে বের হয়ে গেল এভাবে হয়ে এভাবে এভাবে হয়ে এভাবে এই যে কন্ডেন্সার এখানেও কিন্তু দেখা যাচ্ছে মিডল রোলারের এখানেও কিন্তু কন্ডেন্সার দেখা যাচ্ছে তো তার মানে হচ্ছে ব্যাক রোলার কন্ডেন্সার হচ্ছে এটা এটা একটা কন্ডেন্সার এটা একটা কন্ডেন্সার এটা একটা কন্ডেন্সার আর মিডল রোলারের এখানেও কিন্তু একটা কন্ডেন্সার আছে এটাও একটা এটাও একটা আর হচ্ছে এটাও একটা কন্ডেন্সার তো এখন এই কন্ডেন্সার আসলে কাজ কি কন্ডেন্সার গুলির মূলত তাদের যে কাজ হচ্ছে সেটা স্লাইভার মধ্যে অর্থাৎ স্লাইভারকে যে আমরা দিলাম এর মধ্যে যে ফাইবার আছে এই ফাইবারের আনওয়ান্টেড মুভমেন্ট কে রিডিউস করা অর্থাৎ যখন এই স্লাইভারের মাধ্যমে হচ্ছে ফাইবার গুলি ড্রাফটিং জোনে আসলো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ড্রাফটিং জোনের রোলারগুলি কিন্তু ঘূর্ণায়মান তারা মুভ করছে প্রতিনিয়ত ঘুরছে এবং একই সাথে এটাও মাথায় রাখতে হবে আমার স্লাইভারের মধ্যে যে ফাইবারগুলো আমরা রেখেছি ফাইবারগুলো কিন্তু ফিলামেন্ট না এই ফাইবারগুলি কিন্তু ছোট ছোট স্টেপল লেংথের ফাইবার সুতরাং এই একে তো রোলার হচ্ছে নিজেরাই ঘুরতে থাকে আবার হচ্ছে ফাইবারগুলি যেহেতু লেংথ ছোট তারা নিজেরাও কিন্তু প্রচুর মুভ করতে চায় এখন এই মুভ করতে করতে যদি এই ফাইবারগুলি যত বেশি মুভ করবে ততই কিন্তু তারা এই ড্রাফটিং জোন থেকে আশেপাশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এমন কি হচ্ছে যতই তারা মুভ করবে ততই আমাদের ইভেননেস নষ্ট হবে আমার হচ্ছে ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হবে এই কারণে আমরা চাই না যে ড্রাফটিং জোনের মধ্যে যখন ফাইবারগুলি থাকবে তখন সেই ফাইবারগুলি তাদের নিজেদের ইচ্ছা মতো তারা মুভ করতে থাকুক এটা আমরা চাই না

বুঝাতে পারলাম আর ফাইবার মুভ করলে আমাদের সমস্যা কি আমাদের সমস্যা হচ্ছে ফাইবার হচ্ছে যদি মুভ করে যেমন ধরো এই যে এই ছবিতেই ফাইবার যদি ডানে বায়ে মুভ করে ইচ্ছা মতো এই ড্রাফটিং জোন থেকে বের হয়ে যায় সে আকাশে বাতাসে ভাসতে থাকবে আরেক ইয়ার্ন এর গায়ে আরেক রোভিং এর গায়ে আরেক স্লাইভার গায়ে লেগে যাবে আনইভেননেস তৈরি করবে নিজেরাও যদি নিজেদের মধ্যে মুভ করে নিজে একটা উপরে যায় উপরে একটা নিচে যায় তাহলে হচ্ছে ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হবে এবং খোদ সেই স্লাইভারটারই হচ্ছে ইভেননেসে ক্ষতি হবে এই কারণে আমরা চাইনা যে ফাইবার ইচ্ছা মতো নড়াচড়া করুক আচ্ছা কন্ডেন্সার আমরা আরো কাছের থেকে দেখে আসতে পারি আচ্ছা যেমন এখানে হচ্ছে এখানে কনডেন্সার এটা একটা এই যে যে এখানে এখানে করে এটা হচ্ছে ব্যাকরার ব্যাকরারের আগেই একটা হচ্ছে কন্ডেন্সার এটা মনে করো একটা চ্যাপ্টার ফাইনাল এর মতো তাহলে স্লাইবার যখন আসছে স্লাইবার কিন্তু এই কন্ডেন্সারের ভিতর দিয়ে যাচ্ছে ঠিক আছে স্লাইভার এই কন্ডেন্সার ভিতর দিয়ে যাচ্ছে যার ফলে স্লাইভার কিন্তু চাইলেও সে আর বেশি নড়াচড়া করতে পারছে না আমরা তার রাস্তাটাকে অল্প করে দিচ্ছি যে তুমি এই ছোট্ট একটা দরজা দিয়ে যাও হুম পরে এই যে এটা আরেকটা কন্ডেন্সার তার মানে স্লাইভারটা যখন এই মিডল রোলারে আসবে তখন আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এই দরজা দিয়ে যেতে বাধ্য তাতে করে হবে কি সে ডানে বায়ে অযথা নড়াচড়া করতে পারবে না মানে যে তারা একটা প্যারালাল অ্যারেঞ্জমেন্ট মানে ইয়া क्या करता স্লাইভারের মধ্যে থাকা ফাইবারগুলির আনওয়ান্টেড মুভমেন্ট কন্ট্রোল করা হচ্ছে আর কি যেন ফাইবারগুলি নিজেরা এলোমেলো ভাবে ডানে বায়ে মুভ করে করে ড্রাফটিং রোলার থেকে যেন বেরো না হয়ে যায় আবার যেন নিজেদের মধ্যে নড়াচর যতটুকু সম্ভব কম করে এটা এনশিওর করার চেষ্টা এটাই হচ্ছে কন্ডেন্সারের কাজ কন্ডেন্সারের পরে ড্রাফটিং জোনে আরেকটা কম্পোনেন্টের দিকে নজর দিতে চাই আচ্ছা এটা তো ফ্রন্ট টপ রোলার এটা ফ্রন্ট টপ রোলার কিভাবে বুঝলাম এটা রাবার তো ঘিয়া কালার একদম হচ্ছে আহ ওটা হচ্ছে ব্যাক টপ রোলার আর কি ব্যাক টপ রোলার এটা হচ্ছে ফ্রন্ট টপ রোলার ঘিয়া কালার কেন রাবার কোটের হওয়ার কারণে কিন্তু মিডল রোলারটাকে কিন্তু এতটি স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না তাই না যেমন এটা যে একটা রোলার বোঝা যাচ্ছে কিন্তু এটাও যে একটা রোলার বোঝা যাচ্ছে কিন্তু মিডলটাকে আসলে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে মিডলটার উপরে একটা অ্যাপ্রন বসানো আছে একটা রাবারের লেয়ার বসানো আছে সেটা কিরকম তোমরা খেয়াল করে দেখো আমি ভিডিওটা চালু করব দেখবা এই যে এটা এটা একটা রাবারের বেল্ট এটা একটা রাবারের বেল্ট এই রাবারের বেল্টের উপরে কোম্পানির নাম ধাম লেখা আছে এই জন্য দেখবা গিজিমিজি গিজিমিজি করে যে কয়েকটা লাইনের মতো মনে হচ্ছে এই বেল্টটার উপরে লেখা আছে আরেকটু সামনে যাই আমরা দেখব পরে আরেকটা ক্লোজ ভিউ দেখব এটা কিন্তু একটা রাবারের বেল্ট খেয়াল করে দেখো এই মিডল রোলার এই যে এটা এই যে এটা কিন্তু রোলারটাকে আমরা দেখতে পাচ্ছি না এখানে একটা রাবারের বেল্ট দেখতে পাচ্ছি এই এই রাবারের বেল্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রন এখন আমরা আরেকটু যাই স্লাইডে আরো দুই একটা সুন্দর ছবি আছে ডায়াগ্রাম এই যে এটা হচ্ছে আমার ওই মিডল রোলার যেটাকে আমরা দেখতে পাচ্ছিলাম না আর এই মিডল রোলারের সামনে দিয়ে একটা বেল্ট পরানো আছে দেখা যাচ্ছে কি এবং ওই যে আমি বলেছিলাম যে উপরে কোম্পানি নাম লেখা থাকে এই যে এখানে কোম্পানি কোম্পানি নাম লেখা আছে একোটেক্স জার্মানির তার থিকনেস কতটুকু এই বেল্টের লেংথ কতটুকু এগুলি এখানে লেখা আছে এই রাবারের বেল্টটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন এখন আমরা একটু কিছুক্ষণ সময় কথা বলবো যে এই অ্যাপ্রন কি অ্যাপ্রন কি আমরা এটা জানলাম তো তার ভূমিকা কি এটা নিয়ে আসলে একটু কথা বলি তার ভূমিকা কি আমরা তাকে হচ্ছে কেন ব্যবহার করি মনে করো এটা আমরা একটা ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করি মিডল রোলার এই মনে করো একটা থ্রি ওভার থ্রি আঁকলেই চলবে এখানে আঁকাটা ভালো হবে না তা কিন্তু মোটামুটি বোঝা যাবে আশা করি ঠিক আছে এটা মনে করো ফ্রন্ট এটা হচ্ছে মিডল এটা হচ্ছে ব্যাক আমরা হচ্ছে এই যে অথবা এই এই পাশ থেকে এইদিকে ফাইবার আসতেছে অর্থাৎ বাম থেকে ডান দিকে ফাইবার আসতেছে তো ফাইবার যখন চলে আসলো ফাইবার আসার পরে যে ঘটনাগুলি ঘটবে আমি এখন একটা ফাইবার আঁকি খেয়াল করে দেখো ড্রাফটিং জোনের মধ্যে এই 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 যে একটা ফাইবার ফাইবারটা কিন্তু ব্যাক যেই রোলার রোলার পেয়ার ছিল দুইটার মধ্যে আছে এই ফাইবারটা সেই কারণে যেহেতু এই ফাইবারটা টপ আর বটম রোলারের এর নিপ পয়েন্টের মাঝখানে এই অবস্থায় কিন্তু এই ফাইবারটা মোটেও ইচ্ছা মতো ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না কেন পারবে না কারণ সে তো টপ আর বটম রোলারের এর গতি দ্বারা সে নিয়ন্ত্রিত হচ্ছে এই জন্য পারবে না একটু পরে ফাইবারটা যখন সামনে আসবে ধরা যাক ফাইবারটা এমন এক পর্যায়ে চলে আসলো এরকম পর্যায়ে চলে আসলো যে এই ফাইবারটা ব্যাক রোলারের মিডল রোলারের নাই এই ফাইবারটা কিন্তু এই অবস্থায় যদি থাকে তখন তাকে আমরা এটাকে বলি ফ্লোটিং ফাইবার ঠিক আছে ফ্লোটিং ফাইবার মানে হচ্ছে যে ফাইবারটা ড্রাফটিং জোনে কোনো রোলার পেয়ারের নিপ পয়েন্টেই নেই সে একা একা এই অবস্থায় ফাইবারটা কিন্তু ফ্লোটিং ফাইবার এই ফ্লোটিং ফাইবার গুলির মধ্যে হচ্ছে নাচানাচি করা নড়াচড়া করা এই ধরনের প্রবণতা অনেক বেশি থাকে এখন আমরা কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে হচ্ছে এই যে তিনটা রোলারের পেয়ার এর মধ্যে সামনের জোনটাকে আমরা বলি ফ্রন্ট জোন আর পিছনের জোনটাকে আমরা বলি হচ্ছে ব্যাক জোন ব্যাক জোনে কিন্তু ফাইবারের গতি কম থাকে কারণ রোলারের আর কম থাকে কিন্তু আমরা নিশ্চয়ই পড়েছিলাম যে ফ্রন্ট রোলারের গতি সবচেয়ে বেশি তাহলে অবশ্যই ফ্রন্ট জোনে কিন্তু ফাইবারের গতিও অনেক বেশি ব্যাক জোনে হচ্ছে যেই তোমার ফ্লোটিং ফাইবার থাকে তারা খুব বেশি ক্ষতির কারণ হয় না কারণ গতি কম কিন্তু যখনই ফ্রন্ট জোনে আমরা কোনো একটা ফ্লোটিং ফাইবার কল্পনা করি মনে করে এরকম একটা ফ্লোটিং ফাইবার আমরা কল্পনা করি এই ফ্লোটিং ফাইবারটা কিন্তু বিপজ্জনক কারণ হচ্ছে এই ফ্লোটিং ফাইবারটার গতি বেশি কেন কারণ ফ্রন্ট রোলার বেশি গতিতে টানছে সেই কারণে এখন তাহলে উপায় কি এখন এই ফ্রন্ট এখানে এসে যেন আমরা হচ্ছে ফাইবারের গতিকে হচ্ছে তোমার কন্ট্রোল করতে পারি বিশেষ করে ফ্লোটিং ফাইবার গুলি ফ্লোটিং ফাইবার গুলিকে যেন কন্ট্রোল করতে পারি এই জন্য একটা হচ্ছে তোমার রাবারের বেল্ট পড়ায় দেয়া হয় এই এই আমি একটু রাবারের বেল্টটা আকার চেষ্টা করছি এই এরকম একটা রাবারের বেল্ট তাকে পরায় দেওয়া হয় টপ রোলারও পরায় দেওয়া হয় বটম রোলারও পরায় দেওয়া হয় এরকম রাবারের বেল্ট পরায় দেওয়া হয় তোমরা কি এই ছবিটার সাথে মিলাতে পারছো আমি যেটা এঁকেছি হ্যাঁ তাহলে হচ্ছে টপ রোলার আমি এই যে টপ রোলার এটার সাথে চিন্তা করি এখানে শুধু টপ রোলারটা দেখানো হয়েছে তো এই যে রাবারের বেল্টটাকে হচ্ছে আকা আঁকা হলো এখন খেয়াল করো তাহলে আমাদের কি সুবিধা এখন যদি এই মাঝখানে তাহলে টপ রোলারের একটা রাবারের বেল্ট বটম রোলারের জন্য একটা রাবারের বেল্ট টপ রোলারের রাবারের বেল্টটাকে বলা হয়েছে টপ অ্যাপ্রন তো এখানে এটাকে এটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ অ্যাপ্রন এটা হচ্ছে টপ আমি শুধু টপ লিখলাম না থাক অ্যাপ্রনও লিখে দেই এটা হচ্ছে মাউস দিয়ে লেখালেখি করা খুবই কঠিন কাজ টপ অ্যাপ্রন হ্যাঁ তো এটা হচ্ছে টপ অ্যাপ্রন আর বটম রোলারের জন্য একটা বটম অ্যাপ্রন থাকা লাগবে তো এখন কোন একটা ফাইবার যদি এই ফ্লোটিং ফাইবার হিসেবে এখানে আসে তাহলে কিন্তু এখন দেখো এই ফ্লোটিং ফাইবারটা কিন্তু টপ আর বটম মাঝখানে এখন কিন্তু এই ফ্লোটিং ফ্লোটিং ফাইবারটা হওয়ার সত্ত্বেও সে নিজের ইচ্ছা মতো কোনো নড়াচড়া করতে পারবে না সুতরাং আমার কিন্তু এই ক্ষতির কারণটা ক্ষতির আশঙ্কাটা অনেকখানি কমে গেল আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি যে এই অ্যাপ্রন ব্যবহার করলে আমাদের কি সুবিধা ব্যাক জোনে কেন অ্যাপ্রন ব্যবহার করি নাই ব্যাক জোনে অ্যাপ্রন ব্যবহার না করলেও হয় কারণ সেখানে ফাইবারের গতি কম আমাদের কিন্তু এই ভিডিওতেও দেখো এই যে মিডল রোলার থেকে ফ্রন্ট রোলারে আসার সময় ফ্রন্ট জোনে একটা অ্যাপ্রন ব্যবহার করা হয়েছে ব্যাক জোনে কিন্তু কোনো অ্যাপ্রন ব্যবহার করা হয় নাই যেই জোনে মূল ড্রাফট হবে যেই জোনে মূল ড্রাফট হবে সেই জোনেই হচ্ছে সাধারণত এই অ্যাপ্রনটা ব্যবহার করা হয় তাহলে সোজা কথা এক কথা যদি বলি অ্যাপ্রন কি অ্যাপ্রন আসলে একটা রাবারের বেল্ট এই রাবারের বেল্টটা কোথায় ব্যবহার করা হয় এই রাবারের বেল্টটা হচ্ছে সাধারণত ফ্রন্ট জোনে টপ এবং বটম রোলারের সাথে ব্যবহার করা হয় এই অ্যাপ্রন ব্যবহার করার উদ্দেশ্য কি ফ্লোটিং ফাইবারের আনওয়ান্টেড মুভমেন্টকে কন্ট্রোল করা কথাগুলি বুঝতে পারছি অ্যাপ্রনের ভূমিকা জি স্যার আচ্ছা হ্যাঁ এখানে কি ফ্রন্ট জোন ইউজ করা হয়েছে এখানে তো মাঝখানে না এটা হচ্ছে এই যে ফ্রন্ট জোন কোনটাকে বলি মিডল থেকে ফ্রন্ট রোলারের মাঝখানে যেই জোনটা সেটাকে বলি ফ্রন্ট জোন আর ব্যাক রোলার থেকে মিডল রোলারের মাঝখানে যে এলাকাটা ওটাকে আমরা বলি হচ্ছে ব্যাক জোন বোঝা গেছে যদি ড্রাফটিং রোলার তিন পেয়ার থাকে তাহলে জোন হচ্ছে আমার দুইটা ফ্রন্ট জোন ব্যাক জোন যদি ড্রাফটিং রোলার চার পেয়ার থাকে তাহলে আমার জোন হবে তিনটা ফ্রন্ট মিডল ব্যাক সাধারণত চার পেয়ারে ব্যবহার করা হয় তো তাহলে আমি এই ড্রয়িংটা মুছে ফেলি যেহেতু আমরা বুঝতে পারলাম তবে হ্যাঁ এই টপ রোলারের অ্যাপ্রনটাকে বলা হয় টপ অ্যাপ্রন আর বটম রোলারের অ্যাপ্রনটাকে বলা হয় হচ্ছে বটম অ্যাপ্রন এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে টপ রোলারের সাথে যে এই যে আমি টপ অ্যাপ্রনটাকে আমরা পড়লাম চিন্তা করে দেখো তো এই অ্যাপ্রনটাকে কিন্তু যখনই টপ রোলার ঘুরবে এই অ্যাপ্রনটাকেও কিন্তু ঘুরতে হবে আবারও এই আমার আঁকা ছবিতে চলে আসো টপ রোলার যদি ঘুরে তখন যদি যদি সাথে সাথে না ঘুরে তাহলে কিন্তু মাঝখানের ফাইবারগুলি সামনের দিকে আগাবে না ঠিক আছে আমাকে যখনই রোলার ঘুরবে তখনই কিন্তু অ্যাপ্রোনকেও সাথে সাথে ঘুরতে হবে তো এটা কিভাবে সম্ভব যে টপ রোলারও ঘুরবে সেই সাথে অ্যাপ্রোনও ঘুরবে এটা তখনই সম্ভব যদি আমরা অ্যাপ্রোনটাকে টপ রোলারের সাথে খুব একটা একটা ইউনিফর্ম টেনশনে রাখি যদি আমরা একটা উপযুক্ত টেনশন বজায় রেখে টপ অ্যাপ্রনটাকে টপ রোলারের সাথে লাগিয়ে রাখতে পারি তাহলে তো আবার বটম রোলারের জন্য একই কথা প্রযোজ্য বটম বটম রোলারকেও যদি আমরা সাথে বা বটম 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 যদি আমরা সাথে রোলারের সাথে খুব একটা ইউনিফর্ম টেনশনে রাখতে পারি তাহলেই সম্ভব যে রোলার ঘুরলে অ্যাপ্রনও ঘুরবে টেনশন না থাকলে কিন্তু এটা সম্ভব না তাহলে এই টেনশন তৈরি করার জন্য আমার একটা টেনশনিং ডিভাইস দরকার আমরা এই যে যে ছবিটা দেখেছি এখানে কি আমরা খেয়াল করেছি যে এখানে কিন্তু টপ রোলার এবং টপ অ্যাপ্রন ছাড়াও একটা নীল রঙের ডিভাইস কিন্তু দেখা যাচ্ছে এই নীল রঙের ডিভাইসটাই হচ্ছে টেনশনিং ডিভাইস এই যে এখানে নীল রং এখানে একটা নীল রঙের প্লাস্টিকের ফ্রেম দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টেনশনিং ডিভাইস এবং এই টেনশনিং ডিভাইসটা আহ যখন হচ্ছে তোমার টপ রোলারের জন্য হয় তখন এই টেনশনিং ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ক্রেডেল ঠিক আছে সি আর এ ডি এল ই এই টেনশনিং ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ক্রেডেল টপ রোলারের জন্য যে টেনশনিং ডিভাইস সেটাকে বলা হচ্ছে ক্রেডেল এই যে আমার এখানে দেখো টপ রোলার বটম রোলার এই দাগটা হচ্ছে অ্যাপ্রন এই দাগটা হচ্ছে অ্যাপ্রন আর টপ রোলারের যে টেনশনিং ডিভাইস টপ রোলার যেই টপ রোলারের হচ্ছে যে টেনশনিং ডিভাইস এটা হচ্ছে সেই টেনশনিং ডিভাইস এই যে এটা এটা সেই টেনশনিং ডিভাইস আর বটম রোলারের যে টেনশনিং ডিভাইস এটা হচ্ছে এটা এই যে ছোট্ট একটা টেনশনিং ডিভাইস এখানে এঁকে দেওয়া আছে এটা আমরা ভার্সিটিতে ল্যাবে গেলে আবারও ভালো করে ইনশেলা চাক্ষুষ দেখে নিব আপাতত আমরা জেনে রাখলাম যে ডিভাইসটা কোথায় থাকে এবং ডিভাইসটা কাজ কি তাতে সুবিধা কি সুবিধা হচ্ছে পরবর্তীতে তোমাকে যখন আমি মেশিনে দেখাবো তুমি এক মিনিটে বুঝে ফেলবা এটা বোঝা গেছে তাহলে এই টপ রোলারের টেনশনিং ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ক্রেডেল আর বটম রোলারের টেনশনিং ডিভাইসটাকে বলা হয় হচ্ছে নোজ বার এই মোটামুটি আর একই সাথে শেষ আরেকটা হচ্ছে কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমরা এই ডায়াগ্রামটা আঁকলাম খেয়াল করে দেখো টপ রোলার এবং বটম রোলারের মাঝখানে হচ্ছে আমরা কিন্তু একটা স্পেস যদি না রাখি কোন ধরনের স্পেস যদি হচ্ছে আমরা এখানে না রাখি তাহলে কিন্তু ফাইবার যাওয়া আসা করতে পারবে না এই দুইটা অ্যাপ্রনের মাঝখান দিয়ে কিন্তু ফাইবার যাওয়া আসা করতে পারবে না তো আমরা যদি চাই যে ফাইবার যেন সুইফটলি এই দুইটা অ্যাপ্রনের মাঝখান দিয়ে যাওয়া আসা করতে পারে এই জিনিসটা যদি আমরা চাই তাহলে কিন্তু টপ আর বটম এর মাঝখানে একটা স্পেস রাখতে হবে সেই স্পেস বজায় রাখার জন্য যে কম্পোনেন্ট সেটাকে বলা হয় স্পেসার আমাদের এই যে টেনশনিং ডিভাইস দেখতে পাচ্ছি এর মাঝখানে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো হলুদ রঙের একটা ডিভাইস আছে এই এই হলুদ রঙের ডিভাইসটাকে বলা হয় হচ্ছে স্পেসার এই স্পেসারকে লাগানো হয় ক্রেডেলের সাথেই লাগিয়ে রাখা হয় একটা ক্লিপের মতো এবং এটাকে লাগিয়ে রাখলে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে একটা স্পেস তৈরি হয় যাতে করে ফাইবারগুলি খুব সহজেই হচ্ছে সামনের দিকে মুভ করতে পারে এই মোটামুটি আজকে আমার এটুকুই বলা ছিল ড্রাফটিং তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু জানলাম আমরা কনডেন্সার নিয়ে কথা বলেছি আমরা কথা বলেছি হচ্ছে অ্যাপ্রন নিয়ে টপ অ্যাপ্রন বটম অ্যাপ্রন তারপরে হচ্ছে টপ অ্যাপ্রন কে টেনশনে রাখার জন্য আমার লাগবে হচ্ছে ক্রেডেল এই যে এখানে একটা নীল রঙের ডিভাইস এটাই ক্রেডেল আর বটম এপ্রনের জন্য লাগবে নোজ বার নোজ বারটাকে হচ্ছে এখন দেখা যাচ্ছে না ল্যাব ক্লাসে গিয়ে আমরা ইনশাআল্লাহ দেখে নিব আর অ্যাপ্রন আর বটম এর মাঝখানে আমাদের লাগবে হচ্ছে একটা জায়গা সেই জায়গা তৈরি করবে কে সেই জায়গা তৈরি করবে হচ্ছে স্পেসার স্পেসার কোথায় বসানো থাকে ক্রেডেলের গায়ে বসানো থাকে বেশ স্পেসারের কাজ কি যেন আমি স্পেস রাখলে টপ আপ এবং বটম অ্যাপ্রনে ফাইবার ফাইবাররা আরামসে যেন পার হতে পারে সেটাই হচ্ছে স্পেসারের কাজ কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করো এবং একই প্রশ্ন না থাকলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি প্রশ্ন করো বাকিরা হচ্ছে আইডি লিখে লিভ করতে পারো যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করো বলো স্যার যে আপনার থিটার কারণে যে স্যার হচ্ছে আপনার রুবিং এর আহ ইউনিফর্ম মানে হচ্ছে বেশি হয় থিটার কারণে যে হচ্ছে স্যার ওই যে ওই ব্যাপারটা যে স্যার আরেকটা হচ্ছে আপনার আহ এর

থিটার বিষয়টা আমি অল্প কথা তাহলে বলার চেষ্টা করি বা তুমি এই যে এখানে কোনটা আলফা নাকি বিটা জি স্যার এই যে আলফা থিটা এই যে আচ্ছা এটা আসলে অ্যাঙ্গেল মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাঝামাঝি এই রোভিং এর যেই ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইনের সাথে রোভিং এর অ্যাঙ্গেল তো ফ্রন্ট এর রোভিং এর সাথে অ্যাঙ্গেল আলফা টু ব্যাক রোভিং এর সাথে অ্যাঙ্গেল আলফা 1 চোখেই দেখা যাচ্ছে আলফা টুটা ছোট আর আলফা ওয়ানটা কিন্তু বড় বড় হ্যাঁ আবার একই সাথে এটা হচ্ছে এটা যদি মনে করো ব্যাকক্রো এর জন্য এটা হচ্ছে এই ফ্রন্ট রোলারটাই ব্যাক্রো কিন্তু যেহেতু নিচে নেমে যাচ্ছে তাই রোলার এর সাথে হ্যাঁ এটা এই অ্যাঙ্গেলটাকে বলি বিটা তো রোলার এর সাথে তার সারফেস কন্টাক্ট কিন্তু অনেক বেশি কিন্তু ফ্রন্ট রোলারটা যখন ড্রাফটিং জোন থেকে বের হয়ে নিচে নামে না সে কিন্তু নাক বরাবর চলে যায় তখন কিন্তু সে রোলার এর সাথে সারফেস কন্টাক্ট পাবে হচ্ছে কম তখন অ্যাঙ্গেলটা ভেরি করবে ঠিক আছে জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে তোমরা হচ্ছে